পার্সোনাল মিটিং, অফিসিয়াল মিটিং এবং ভিডিও কনফারেন্সের জন্য জুম অ্যাপ এখন জনপ্রিয়তার উচ্চ শিখরে। জুম অ্যাপের নাম শুনেনি এখন বর্তমান বিশ্বে এমন মানুষ খুব কমই আছে। ভিডিও কনফারেন্সের জন্য এই জুম অ্যাপ আপনার জন্য সবচাইতে বেস্ট একটি অ্যাপ হতে পারে। বিগত লকডাউনে এই জুম অ্যাপ সারা পৃথিবীর মানুষকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষের সাথে সংযুক্ত হতে অনলাইনের মাধ্যমে, পার্সোনাল অথবা অফিসিয়াল মিটিংয়ে। সো অনেকেই কিন্তু এমন রয়েছেন যারা এই জুম অ্যাপ ব্যবহার জানেন না, কিভাবে ইনস্টল করতে হবে, এটার আইডি খুলে কিভাবে অন্য আরেকজনের সাথে মিটিংয়ে যোগদান করতে হবে, এই ব্যাপারগুলো অনেকেরই অজানা। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা এই জুম অ্যাপটি ইনস্টল করবেন এবং এটার আইডি ক্রিয়েট করে অন্যজনকে ইনভাইট করে কিভাবে আপনারা মিটিংয়ে সংযুক্ত হবেন, একত্রিত হবেন অনেকজন একসাথে। বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার এই সেকেন্ড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে আমার পরবর্তী টেকনোলজি সম্পর্কিত নিত্য নতুন আর কোনো ভিডিওই মিস না হয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ার্ক আপ জব। ওয়ার্ক আপ জবের মাধ্যমে আপনি অনলাইনে ঘরে বসেই টাকা আয় করতে পারেন। মাইক্রোজব এই সাইটটির মাধ্যমে আপনি কাজ করে মাত্র $1 হলেই বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন আপনার আর্নিংকৃত টাকা। এর পাশাপাশি আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম এই ওয়েবসাইটের মাধ্যমে খুবই সহজে নিয়ে নিতে পারেন। এছাড়াও আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন তাহলে আপনার টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপের মেম্বার ইনক্রিজ, সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স, পোস্টে লাইক কমেন্ট শেয়ার সহ ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। বিভিন্ন ওয়েবসাইটের রেফারাল লিঙ্ক থেকে রেফারও বাড়াতে পারবেন, এমনকি এই কাজগুলো করেই আপনি নিজেও টাকা আয় করতে পারেন। সো বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা সেই সাইটটিতে ভিজিট করে সব কিছু জেনে নিতে পারেন। অথবা টেক আনলিমিটেড চ্যানেলে আমাদের বড় একটা ভিডিও আছে এই সাইটটি নিয়ে, সেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি দেখাতে যাচ্ছি আপনারা কীভাবে জুম অ্যাপ ব্যবহার করবেন, কীভাবে জুম অ্যাপটা আপনারা ইনস্টল করবেন, এবং একটা জুম অ্যাপের মাধ্যমে আপনি যদি কারোর সাথে মিটিংয়ে যুক্ত হতে চান তাহলে সেটা কীভাবে যুক্ত হবেন। সো বন্ধুরা, জুম অ্যাপ নামানোর জন্য আমরা গুগলের অ্যান্ড্রয়েডের জন্য আমরা সরাসরি যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে জাস্ট এইখানে জুম লিখলেই, যখন আপনি এভাবে জুম লিখবেন, জুম লেখার সাথে সাথেই আপনার সামনে চলে আসবে এরকম জুম অ্যাপ। আমি এখানে অলরেডি ইনস্টল করেছি, এই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে সেক্ষেত্রে ইনস্টল দেখাবে, এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, ইনস্টল করাটা একদমই ইজি। এবার আমরা দেখব যে কীভাবে আমরা এই জুম অ্যাপটাকে পরিচালনা করব। তো জুম অ্যাপটা পরিচালনা করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের জুম অ্যাপে। জুম অ্যাপে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে জয়েন এ মিটিং, দেন আছে সাইন আপ, তারপরে সাইন ইন। তো জয়েন এ মিটিং হচ্ছে আপনি যদি জাস্ট এইখান থেকে যে কোনো মিটিংয়ে জয়েন করতে চান তাহলে সেই মিটিংয়ের আইডি এবং পাসওয়ার্ড আপনার কাছে থাকতে হবে, তাহলে আপনি যে কোনো মিটিংয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যুক্ত হতে পারবেন। আর আপনি যদি নিজে কোনো মিটিং তৈরি করতে চান অথবা মিটিং ক্রিয়েট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আগে সাইন আপ করতে হবে, দেন আপনি চাইলে এখান থেকে কোনো মিটিংয়ে জয়েন করতে পারবেন, অথবা আপনি নিজে কোনো মিটিংয়ের আইডি ক্রিয়েট করে আপনার মিটিংয়ের মধ্যে অন্য কাউকে জয়েন করার জন্য তাদেরকে আইডি এবং পাসওয়ার্ড দিতে পারবেন। তো নিশ্চয়ই আশা করছি আপনারা এই ব্যাপারটা বুঝে গিয়েছেন। এখন আমরা সরাসরি চলে যাব সাইন আপে, আস্তে আস্তে আপনাদেরকে সবই আমি দেখাবো, ঠিক আছে? তো সাইন আপে আসার পরে দেখতে পাচ্ছেন যে ফর ভেরিফিকেশন প্লিজ কনফার্ম ইওর ডেট অফ বার্থ। তো এইখান থেকে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তো এবার আমরা সেটে চলে যাচ্ছি, আপনি আপনার জন্মসাল এবং অন্যান্য সব ইনফরমেশন দিয়ে দিবেন। সেটে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের চাচ্ছে হলো ইমেইল, ফার্স্ট নেম, দেন চাচ্ছে লাস্ট নেম, তারপরে হচ্ছে সাইন আপ। তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব, দেন আমি আমার ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিচ্ছি। আমার ফার্স্ট নেম ধরে নিন যে এটা এবং লাস্ট নেম হচ্ছে এটা। দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে সাইন আপে চলে যাচ্ছি। তো সাইন আপে আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে সাইন আপের অপশনটা আমাদের সামনে চলে এসেছে এবং বলছে উই সেন্ড অ্যান ইমেইল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আপনার ইমেইলে একটা ইমেইল পাঠানো হয়েছে জুম থেকে আপনার ইমেইলটাকে ভেরিফাই করার জন্য অথবা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য, ঠিক আছে? তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ইমেইলে।
ইমেলে আসার পরে দেখতে পাচ্ছেন যে জুম থেকে অলরেডি একটা ইমেল চলে এসেছে। আমরা এটাকে ওপেন করছি। ওপেন করার জন্য জাস্ট এখান থেকে আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাক্টিভ অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আর ইউ ইউজিং আপ অন বিহাফ অফ এ স্কুল, নো। আপনি যদি কোনো স্কুলের জন্য করতে চান তাহলে ইয়েস দিবেন। আমরা যেহেতু কোনো স্কুলের জন্য করব না, সেজন্য আমরা নো দিয়ে দিলাম। তারপরে এখানে কন্টিনিউতে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে এইখানে অ্যাকাউন্ট ইনফো, তারপরে আরও অন্যান্য সব ইনফরমেশান চাওয়া হয়েছে, আমরা একে একে সবই দিব, ঠিক আছে। তো এইখানে আমরা প্রথমে আমাদের নাম দিয়েছি, এবার আমাদেরকে ক্রিয়েট করতে হবে একটি পাসওয়ার্ড, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমরা সরাসরি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে এইখানে আমাদের পাসওয়ার্ড অলমোস্ট দেওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এবার পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখান থেকে, তারা আমাদের কাছে চাচ্ছে যে ইনভাইট কলেজ, এখানে আমরা স্কিপ দিয়ে দিচ্ছি। এখানে আমাদের কলেজের কোনো ইনফরমেশান দেওয়া দরকার নেই। তারপরে টেস্ট মিটিং, তো আমাদের কাজ মোটামুটি এখানে শেষ। যদি আপনারা ইনফরমেশানটা আপনাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটির জন্য দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওটা ইউজ করবেন। আমরা যেহেতু স্কুল কলেজের জন্য ইউজ করব না, আমরা অফিসিয়াল ইউজের জন্য দেখাচ্ছি আজকে, তো সেই জন্য আমরা সেটা আর সিলেক্ট করলাম না। দেন এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট মিটিং নাও, এই যে দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের মিটিং আইডি দেওয়া হয়ে গিয়েছে, আমাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গিয়েছে। তো এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব জুম অ্যাপে, ঠিক আছে। জুম অ্যাপে আসার পরে এখান থেকে আমরা আমাদের ইমেলটাকে দিচ্ছি। দেন আমরা আমার যে পাসওয়ার্ডটা ইউজ করেছিলাম জুম অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা জাস্ট নেক্সটে চলে যাচ্ছি, সাইন ইনে চলে যাচ্ছি। সাইন ইনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সেভ পাসওয়ার্ড টু গুগল আমরা নট নাও দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে গট ইট অ্যালাউ দিয়ে দিবেন সব কিছু, নাহলে কিন্তু আপনার মাইক্রোফোন বা অন্যান্য যা যা ডিভাইস আছে বা ক্যামেরা এগুলো কিন্তু পাবে না, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমরা আমাদের মিটিংয়ের যে অপশনটা সেটা পেয়ে গিয়েছি। তো এই জুম অ্যাপে আসার পরে সরাসরি আমরা চলে যাব মিটিংসে, কেননা আমরা তো জুম অ্যাপে একা একা মিটিং করবো না, তাই না? আমাদের সাথে আরও সঙ্গী সাথীরা থাকবে, সো তাদেরকে আমাদের মিটিং আইডিটা দিতে হবে। এবং মিটিং আইডির পাশাপাশি আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যাতে করে যে কেউ আমাদের মিটিং আইডি পেয়ে গেলেই আমাদের মিটিংয়ে যাতে জয়েন করতে না পারে, ঠিক আছে। তো এই জন্য আমরা আমাদের এই যে মিটিং আইডিটা দেখতে পাচ্ছেন, এই মিটিং আইডিটাকে আমাদের সেই মোবাইলে ইনপুট দিতে হবে যেই মোবাইল দিয়ে আমরা অন্য কোথাও থেকে আরেকজনকে যুক্ত করব। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশনে চলে গেলে আপনার এখানে একটা পাসকোড একটা অপশন আছে। এই পাসকোড অপশনে গিয়ে আমি ধরে নিন যে এখানে 400 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 400 দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমার এই মিটিং আইডি এবং ওই 400 দিয়ে যাদের কাছে থাকবে এই মিটিং আইডি এবং পাসওয়ার্ডটা বা পাসকোডটা, তারাই কেবলমাত্র আমাদের এই আইডি দিয়ে আমাদের এই একই মিটিংয়ে যুক্ত হতে পারবে। তো এখন যদি আমরা একটা মিটিংয়ে যুক্ত হতে চাই, যেমন ধরে নিন আমরা যদি এই ফোন থেকে এখন মিটিংয়ে যুক্ত হতে চাই, তাহলে আমরা সরাসরি চলে যাব আমাদের জুম অ্যাপে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা জুম অ্যাপে চলে এসেছি, এবং জুম অ্যাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট এ নিউ মিটিং, ঠিক আছে। তো স্টার্ট এ নিউ মিটিংয়ে আসার পরে এখানে আমাদের যেটা করতে হবে, মিটিং আইডিটা উঠাতে হবে। তো আপনারা বাম পাশে খেয়াল করুন, আমি কিন্তু ওই মিটিং আইডিটাই এখানে উঠাচ্ছি একসাথে যুক্ত হবার জন্য। 2040707583, ঠিক আছে, 83। তো এইটা আমরা দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আমাদের নামটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। যেমন এখান থেকে ধরে নিন যে AZIM, আমি আজিম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমরা চলে যাব সেই মিটিংয়ে, জয়েনে চলে যাচ্ছি। জয়েনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মিটিংটা কিন্তু অলরেডি পেয়েছে, কিন্তু আমাদের এইখানে যে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা এখনও নেই। তো এই পাসওয়ার্ডটা আমরা এখানে যদি এন্ট্রি দিয়ে দিই তাহলে আমরা সেই মিটিংয়ে জয়েন করতে পারবো। 400 দিয়ে দিলাম, এবার মিটিংয়ে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে। তো এবার দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কিন্তু আমরা সেই মিটিংটাতে ঢুকতে পেরেছি। তো ওয়েটিং ফর দ্য হোস্ট টু স্টার্ট দ্য মিটিং, তো এখন হোস্টকে জিজ্ঞেস করছে যে মিটিংয়ের আইডিটা খুলেছে। একটু আগে আমি এই মোবাইলটা দিয়ে আমাদের মিটিংটা খুলেছি, এই জন্য এখন এখান থেকে আমাদের মিটিং স্টার্ট করতে হবে। তো এখানে আমরা চলে যাচ্ছি জয়েন থেকে, আমরা আমাদের এই আইডি থেকেই সরাসরি মিটিংয়ে জয়েন করছি। তো এখন যখন আমরা মিটিংয়ে জয়েন করছি, এখন আপনারা দেখতে পাবেন যে একটু পরেই দুইটা একসাথে কানেক্ট হয়ে যাবে।
এই যে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে যেটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, এবং আমার বাম হাতে যেই ফোনটা আছে এই ফোনে কিন্তু আমার কাছে চাচ্ছে যে অ্যাডমিট। ঠিক আছে, মানে এই যে এই ফোন দিয়ে আমি ঢুকতে চাচ্ছি এটা অ্যাডমিট করার জন্য আমাকে একটা নোটিফিকেশন এসেছে যে আজিম এন্টার্ড দ্য ওয়েটিং রুম। তো আমি এখানে ওয়েটিং রুমে আছি, এখান থেকে আমি অ্যাডমিট দিয়ে দিলেই এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি আমি আমার মাইক্রোফোন এবং ক্যামেরাকে। এখন দেখতে পাচ্ছেন যে দুইটা মিটিং কিন্তু একসাথে কানেক্টেড হয়ে গিয়েছে কল ইউজিং। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু দুইটাই অলমোস্ট আমাদের এখানে মিটিং শুরু হয়ে গিয়েছে। তো আমার এখান থেকে এই ক্যামেরাটা অফ করা আছে, এই জন্য এখানে দেখা যাচ্ছে না, ওকে দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে দুইটা থেকেই কিন্তু মিটিংয়ে অ্যাড করতে পারছি আমরা। ঠিক আছে, হাই, আপনারা কেমন আছেন? এভাবে আপনারা চাইলে করোনার মধ্যে যেখানে ইচ্ছা সেখানে বসে বসে কিন্তু আপনাদের জন্য এই মিটিংগুলো চালু রাখতে পারেন এবং আপনাদের সব কার্যক্রম আপনারা ওপেন রাখতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আশা করছি নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। আমি এখান থেকে আমার এই ফোন থেকেও আপনাদেরকে দেখালাম কীভাবে জয়েন করতে হবে, এবং এই ফোনের মাধ্যমে দেখালাম কীভাবে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে আরেকটা মোবাইল থেকে আরেকজনকে আপনি কীভাবে ইনভাইট করতে পারেন একদম ইজিলি আপনার মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। সো বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিও শেষ করার আগে অবশ্যই দেখাবো কীভাবে আপনারা মিটিংটা লিভ করবেন, এবং একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, যখন মিটিংয়ের ক্ষেত্রে আপনি যখন একসাথে কয়েকজনের সাথে মিটিং করবেন তখন যিনি অপর প্রান্ত থেকে কথা বলবে সে কথা বলার সময় আপনার মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। ঠিক আছে, এবং আপনি যখন কথা বলবেন তখন এই প্রান্ত থেকে আবার উনি ওনার মাইক্রোফোনটা মিউট করে রাখবে এবং আপনি তখন আপনার মাইক্রোফোন খুলে দিয়ে কথা বলতে থাকবেন। তাহলে আপনাদের কথার ক্লিয়ারেন্স বা আপনার যে কথার যে স্পষ্ট এটা অনেক বেশি ভালো হবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করছি বুঝে গিয়েছেন। আর মিটিং থেকে আপনারা লিভ করতে চাইলে জাস্ট এখান থেকে লিভে চলে যাবেন, আর যদি যিনি হোস্ট আছেন তিনি যদি মিটিংটাকে ইন্ড করতে চান তাহলে সেক্ষেত্রে এটা জাস্ট ইন্ড করে এখান থেকে ইন্ড ফর অল, ইন্ড মিটিং ফর অল এ ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানেও মিটিং কমপ্লিট, এখানেও মিটিং কমপ্লিট, মিটিং শেষ হয়ে গিয়েছে, লিভ মিটিং, দ্য হোস্ট হ্যাজ, যাই হোক বাই দ্য ওয়ে, মিটিং আমাদের কমপ্লিট। তো বন্ধুরা এই ছিল আসলে যে জুম অ্যাপের মাধ্যমে আপনারা কীভাবে জুম অ্যাপটা নামাবেন, কীভাবে ইউজ করবেন, এবং জুম অ্যাপের মাধ্যমে কীভাবে আপনি অন্য আরেকজনকে ইনভাইট করে আপনার মিটিংয়ে যোগ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আর মিস না হয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।